রাজ্যে তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যান এবং পুর প্রতিনিধিদের নিয়ে আজকে নবান্নে রয়েছে উচ্চ পর্যায়ের বৈঠক। বৈঠকে প্রতিনিধিত্ব করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে পুর প্রতিনিধি এবং চেয়ারম্যানদের বৈঠক এবং সেই বৈঠকে ডাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে ব্যতিক্রমীভাবে ডাকা হয়েছে হাওড়া পুর এলাকায় তৃণমূলের পাঁচ বিধায়ককে। কেন ব্যতিক্রমীভাবে তাদেরকে ডাকা হয়েছে, আজকের বৈঠকে মূলত কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে, গোটা বিষয়টা সম্পর্কে কথা বলবো। দেখো, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তিনটি বৈঠক করে ফেলেছেন নবান্ন সভাঘরে এবং বা নবান্ন। তার মধ্যে তুমি জানো একটা ছিল স্টেট লেভেল অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং, আরেকটি ছিল মূলত যেসব পৌর নিগমগুলো রয়েছে রাজ্যের সেই সব পৌর নিগমের মেয়রদেরকে নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে জেলা শাসক এবং পুলিশ আধিকারিকদের নিয়ে। আরেকটি মিটিং বা বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন শিল্পপতিদের সঙ্গে। আজকের যে বৈঠক, সেই বৈঠকটা বলা যেতে পারে গত সপ্তাহে পৌর নিগমের সঙ্গে যে বৈঠক হয়েছিল তার আপডেটের একটা ভার্সন। তার কারণ হচ্ছে গত সপ্তাহে পৌর নিগমের মেয়রদেরকে নিয়ে বৈঠক করেছিলেন, আজকে কিন্তু পৌর নিগম সহ বিভিন্ন যে পুরসভাগুলো রয়েছে রাজ্যের সেই সমস্ত পুরসভার যারা চেয়ারপারসন রয়েছেন, যারা MMIC রয়েছেন বা TIC রয়েছেন, তাদেরকে এই বৈঠকে ডাকা হয়েছে। প্রসঙ্গক্রমে তোমাকে জানিয়ে রাখি যে ঝালদা এবং আরেকটি পুরসভা রয়েছে যেখানে মূলত বিরোধীরা রয়েছেন, সেই দিকে পুরসভাকে আজকের বৈঠকে ডাকা হয়নি, বাদ বাকি সবকটা পুরসভাকেই আজকের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। যেটা নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। এক, তার মধ্যে অবশ্যই তুমি দেখো সাম্প্রতিক যে লোকসভা নির্বাচন, সেই সাম্প্রতিক লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কিন্তু মূলত শহরগুলো বা পুরসভা কেন্দ্রের যেসব এলাকা সেই সব এলাকাতে খুব একটা ভালো ফল করেনি, অন্তত আশানুরূপ ফল করেনি। যদিও তারা লোকসভার আসনের নিরিখে অনেক ভালো ফল করেছে, কিন্তু ওয়ার্ড ভিত্তিক ফলাফল বিশ্লেষণ করলে বা বিধানসভা ভিত্তিক ফলাফল বিশ্লেষণ করলে দেখা গেছে যে পুরসভা গুলোর ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস অনেক জায়গাতেই খুব খারাপ অবস্থায় রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এর আগে গত সপ্তাহের বৈঠকে মুখ্যমন্ত্রী এমন কথাও বলেছেন যে এরপর কি আমাকে ঝাঁটা নিয়ে রাস্তায় নামতে হবে, অর্থাৎ তিনি যে যথেষ্ট ক্ষুব্ধ পুরসভার পরিষেবা দেওয়া নিয়ে, সেটা নিয়ে আজকের বৈঠকে হয়তো নতুন করে তিনি পুরসভাগুলোকে কিছু বলতে পারেন, নতুন করে নির্দেশ দিতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে কিছু বদল যদি করার হয়, যদিও সেই বদলটা যদি চেয়ারপার্সন হিসেবে কিছু বদল হয় সেটা রাজনৈতিক বদল হবে, কিন্তু তার একটা ইঙ্গিত আজকের বৈঠক থেকে পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই জেলা শাসকরা বৈঠকে যেহেতু উপস্থিত থাকবেন, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা বৈঠকে উপস্থিত থাকবেন, ফলে সেখান থেকে একটা ঝাঁকুনি দেওয়া যাকে বলে সেই বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আরো একবার করবেন বলে মনে করা হচ্ছে। একদম তাই, নজর থাক সচিব, আপাতত ধন্যবাদ। রাজ্যে তৃণমূল পরিচালিত প্রায় সমস্ত পুরসভার চেয়ারম্যান এবং আধিকারিকদের নিয়ে আজ নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে সেই বৈঠকে ব্যতিক্রমীভাবে ডাকা হয়েছে হাওড়া পুর এলাকার পাঁচ তৃণমূল বিধায়ককে। এবং যেমনটা জানা যাচ্ছে, যেহেতু হাওড়ায় নির্বাচিত পুর বোর্ড নেই, তাই নির্বাচিত বিধায়কদের ডেকেই পুর এলাকার কাজ ত্বরান্বিত করতে চাইছে রাজ্য। তবে এই বৈঠকে ঝালদা এবং তাহেরপুর পুরসভাকে না ডাকায় সেটা নিয়েও বিতর্ক দানা বেঁধেছে। অন্যদিকে লোকসভা ভোটে 69টি পুরসভায় শাসক দলের পিছিয়ে থাকার কারণেও বৈঠকে আলোচনা হতে পারে তেমনটাও মনে করা হচ্ছে।